1996 সালের 25শে মার্চ বাংলাদেশের শাইখুল কুররা হযরত মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ হাফিজাহুল্লাহ উপমহাদেশের সবচেয়ে প্রসিদ্ধ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ এর মুহতামিম হযরত মাওলানা মারগুবুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি এর দাওয়াতে ভারত সফর করেন এবং তাঁকে দারুল উলুম দেওবন্দ এর দারুল হাদিসে বাংলাদেশের ইতিহাসে একমাত্র বাংলাদেশি আলেম হিসেবে উপমহাদেশে কোরআনের প্রচার ও প্রসারে অসামান্য অবদান রাখার জন্য সংবর্ধনা প্রদান করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন দারুল উলুম ওয়াকফ এর মুহতামিম হযরত মাওলানা সালেম কাসিমি হাফিজাহুল্লাহ এবং মাওলানা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ প্রমুখ। মাওলানা সালেম কাসিমি হলেন মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি এর বড় সাহেবজাদা এবং কারি জাহের কাসিমি রহমতুল্লাহি আলাইহি এর চাচাতো ভাই। হযরত সালেম কাসিমি হাফিজাহুল্লাহ হযরত মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ হাফিজাহুল্লাহকে হাত ধরে পুরো দারুল উলুম দেওবন্দ ঘুরিয়ে দেখান। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে হযরত মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ হাফিজাহুল্লাহ এবং দেওবন্দ এর কারি সাহেবগণ তেলাওয়াত করেন। بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا Oh
وَدَخَلُوا اللَّهُ الْعَظِيمُ